আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করব সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে সবচেয়ে বড় খবর, মে মাসেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রিমাল। সোমবার থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস, পাশাপাশি কয়েকটি জেলায় হতে পারে ভারী বৃষ্টিও, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুদিন সারা দেশে ঝড় বৃষ্টি হতে পারে, একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া গতকাল রাত থেকেই দেশের অধিকাংশ স্থানে দমকা বাতাস সহ বজ্রসহ বৃষ্টি হচ্ছে। এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকা টাঙ্গাইলে 87 মিলিমিটার। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, এখন থেকে রবিবার রাতের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলায়। এ সময় বিক্ষিপ্ত বজ্রসহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতও হতে পারে। তবে ঝড় বৃষ্টির প্রবণতা আগামী 14 তারিখ থেকে কমে আসতে পারে, একই সঙ্গে তাপমাত্রা কিছুটা বেড়ে আর্দ্রতাজনিত অস্বস্তিকর ভ্যাপসা গরম বাড়তে পারে। এদিকে সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে, তবে মে মাসের 20 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, পরবর্তীতে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এটি আগামী 24 থেকে 27 মে এর মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের কক্সবাজার জেলার যে কোনো উপকূল দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে। তবে এটা শুধুমাত্র ধারণা, এ বিষয়ে আরও বিস্তারিত আসবে সামনের ভিডিওতে। এদিকে বাংলাদেশ আবহাওয়াবিদ মোহাম্মদ AKM নাজমুল হক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় হওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, পরবর্তী 5 দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও কমে যেতে পারে, একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে। তো এই ছিল বাংলাদেশের আবহাওয়ার খবর। এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকবেন।